সুদাচার শেখ হাসিনার আমলে আওয়ামী নেতা কর্মীদের নৈতিক অবক্ষয় যে কতটা নিচে ঘিন্নিত সাল রাতের ফুটের প্রাককালে জনৈক চলচ্চিত্র পরিচালক জিল্লুর রহমান সিদ্দিকি তার ছেলেকে নিয়ে গিয়েছিলেন জাতীয় সংসদ ভবনের পাশে উদ্দেশ্য জিয়া উদ্যান এর মধ্যে ছেলের নিয়ে শোচা চলে যায় কবরের পাশে এবং সেখানে দাঁড়িয়ে করান পোস্তাব এফডিসিতে এসে ঘটনাটি রম্য সহকারে তার সহকর্মীদের কাছে বর্ণনা করেন ঘটনাটি শুনতে পেয়ে তাৎক্ষণিক বিএনপির সমর্থিত চলচ্চিত্র পরিচালকরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে কিন্তু তাদের মেরে ফেলার হুমকি প্রদান করা হয় সব থেকে অবাক বিষয় হল পরের দিন তৎকালীন সুইরাচারের কুখ্যাত তথ্যমন্ত্রী হাসন উল্লাহিন ও ভারতীয় রয়ের সাংস্কৃতি উইংসের প্রধান চিত্র পরিচালক ও সাংবাদিক হাসি যা কল্লদের প্রত্যক্ষ ইন্ধনে অম্বিক সমর্থিত চলচ্চিত্র কলাকুশলীরা জিল্লুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে জোট বন্ধ হয়ে হিসু করার উদ্দেশ্যে জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলেন শোনা যায় সেখানে কেউ কেউ নিজে এবং লোক ভাড়া করে জিয়াউর রহমানের মাজারে হিসু করার আয়োজন করেছিলেন এই হিন্দিত কলঙ্কজনক ঘটনায় যারা জড়িত ছিলেন তারা হলেন অভিনেত্রী শমিকা ছাড়ের সাবেক স্বামী আরফাতে রহমান চিত্রনায়ক রিয়াজ চিত্রনায়ক খুয়ের অভিনেতা আজিজুল হাকিম অভিনেতা জায়দ খান জয় চৌধুরী শাহিন কবির টুটুলি চিত্র পরিচালক জিল্লুর রহমান সিদ্দিকি রেজা হাসমত কমিরুন ইসলাম রানা শাহ আলম কিরণ জাহিদ হাসান চিত্র পরিচালক অভিনেতা সাজু খাদেম শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়া কথা লী লি সঙ্গীত শিল্পী সুব্রদেব সাংবাদিক জয় মামন। জগন্নাথ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার ও অভিনেতা হেদায়তর্কি ও আওয়ামী লীগের নিবেদিত প্রাণ চিত্র পরিচালক কাজী হায়াত এছাড়া যারা ভাড়া মধ্যে পূর্ণিমা চিত্রনায়িকা রোখে প্রাচী নাট্য পরিচালক অভিনেত্রী তারিন সুইটি অঞ্জনা অরুণা বিশ্বাস নিপুণ জেসমিন রোজিনা জ্যোতিকা মাতুষ্টি ও এদিনা সমী এ সকল সৈরাচারের উৎসৃষ্টদের গ্রেপ্তান করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি এদের ব্যাপারে প্রশাসনের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন